বাংলা সিনেমা নাটকের নায়িকাদের মতো তোমাকে এক কথা নিয়ে কতবার বুঝিয়ে দিলাম, আমার বাসা থেকে এবার বিয়েটা দিয়েই দিবে। দেখো আমি তো চেষ্টা করছি না, ইনফ্যাক্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। অনামিকা, এমন তো না যে আমি ইচ্ছে করে কোনো কিছু করছি না। আমি একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছি কিন্তু কোথাও কিছু হচ্ছে না। আমার কি মনে হয় জানো, চাকরিটা না মনে হয় আমার কপালে নেই। হাই, কপালে নেই মানে কি রে? সমস্যা কি তোর? তোর চাকরি হয় না কেন? হ্যাঁ, তুমি আমাকে তুই তুই করে বলছো? ও তুই নিয়ে সমস্যা, তোর যত রাস্তা আমি ভালাই মারি না তোর কপাল ভালো। আমার বাসায় দুই বেলা করে ছেলে দেখে যাচ্ছে আর তোর কি হচ্ছে? তোর চাকরি নাকি কপালে নাই? আসলে না তোর সব ছেলেগুলো না একরকম, বুঝছস? কি করবি? প্রেম করবি, খুব মজা টজা করবি, মজমাস্তি করবি, সব যখন হয়ে যাবে সবকিছু শেষ, তারপরে কি যখন রেসপন্সিবিলিটি নিতে হবে সেইটা নেওয়ার বেলায় কি করবি? তারপরে আমার যখন বিয়েটা ঠিক হবে, আমি যখন বিয়েটা করে ফেলবো, তুই কান্নাকাটির অভিনয় করবি, চোখের পানি নাকের পানি সব এক করে ফেলবি কাঁদতে কাঁদতে। তারপর বিয়েটা হয়ে যাওয়ার পর তুই ঘরে বসে বসে গান গাবি, অন্যের হাত ধরে চলে গেছে দূরে, পারিনি তোমায় ভুলে যেতে, অপিয়া অপিয়া তুমি কোথায়, তাই না? ফেসবুকে ছ্যাকা খাওয়া স্ট্যাটাস গুলো দিবি, ইমোশনাল টাইপের স্ট্যাটাস দিবি, তারপরে ভালো ভালো মেয়েগুলা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবি। তোদের না সব ছেলেগুলার ধান্দা একই রকম। এক মাস সময় তোর হাতে, এক মাসের মধ্যে যেভাবে হোক যেখান থেকে হোক জানতে পারো তুই চাকরি জোগাড় করবি। এরপর থেকে তুই যেখানে যেখানে ইন্টারভিউ দিবি সব জায়গায় তুই আমাকে নিয়ে যাবি, আমি দেখি তোকে চাকরি কে না দেয়। কথা কানে গেছে? শুনছ? আচ্ছা, আশপাশে না অনেক মানুষ। দেখ, একদম চুপ থাক, কোনো কথা বলবি না। আমি না তোমার ব্যাপারটা মানে আমার চাকরির ব্যাপারে পড়াশোনাটা অনেক সিরিয়াসলি নিয়েছি, বিশেষ করে মানে ইনফ্যাক্ট পড়াশোনা করতে গিয়ে আমি রাত জাগছি এখন, তাই ঘুম কম হয়। দেখো চোখ কিন্তু লাল। তোমাকে যে যেখানে যেখানে অ্যাপ্লাই করছো সেই জায়গাগুলো রীতিতে বসলাম না আমি? আমি তো তোমাকে মেইল করেছি না, আমি আমি করেছি তো ওইখানে প্রায় 69-70টা জমা বিভিন্ন মেইল সাথে আরো কোথায় কোথায় করবো এইটা সহ তোমাকে মেইল করে দিয়েছি, তাই নিজে নিজে দেখেন, বের করেন কি? ফেসবুকে যান, কি শেয়ার দিছেন ওইটা একটু আগে। এটা তো একটা ফানি নিউজ শেয়ার দিয়েছি, মানে বেশিরভাগ মেয়েরাই বয়ফ্রেন্ডের টাকায় রেস্টুরেন্টে খেতে চায়, তাই ফানি পোস্ট। ফানি পোস্ট না, আমি তো বাচ্চা, আমি কিছু বুঝি না, তাই না? কোনটা সিরিয়াস আর কোনটা ফানি আমি কিছু বুঝি না, তাই তো? আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোমরা মেয়েদেরকে কি মনে করো? হ্যাঁ, মেয়েদেরকে ছেঁচা মনে করো কি? মেয়েদের কাছে টাকা পয়সা নাই, মেয়েরা সবসময় ফ্রিতে রেস্টুরেন্টে খাইতে আসে, এর জন্য প্রেম করে ছেলেদের সাথে যাতে ফ্রিতে খাইতে পারে, তাই না? এটা মনে হয় তোমাদের? আজকে থেকে সব বিল ইকুয়াল হবে, সবসময় 50-50 বিল। আমরা এমনি এমনি খাইতে আসি না, ফ্রিতে খাইতে আসি। আমি ইকুয়ালি ইকুয়ালি মানে কি করে? শুধু তোমার ব্যাপার আমি জানি। আমার কাছে তো কার্ড, আমি টাকাটা দিয়ে দিই। বলিস না, মন মেজাজ খুব খারাপ। তুই জানিস ইবান কি করছে কালকে? ও ফেসবুকে শেয়ার দিছে কি যে মেয়েরা নাকি ছেলেদের সাথে রেস্টুরেন্টে খাইতে যায়, প্রেম করে, এই যে এর জন্য, এইসবের জন্য, বুঝছিস?
আর সেটা কখন দিছে? যখন তার সাথে আমি রেস্টুরেন্টে ছিলাম সে ওয়াশরুমে যে এটা শেয়ার দিছে। মানে তুই বুঝতেছিস, মানে সে আমাকে মিন করছে। তাহলে সে কি মিন করলো? মানে আমি তার সাথে প্রেম করতেছি মনে হয় রেস্টুরেন্টে ফ্রি ফ্রি খাওয়ার জন্য। না 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 দোস্ত, তোর মনে এগুলো কি আসতেছে আজেবাজে কথাবার্তা? ভাইয়া মেবি ফান করে দিয়েছে। শুন ভাইয়া খুব ভালো, তুই অযথা ভাইয়ার সাথে এরকম করিস না। তুই এখনকার জেনারেশনে এরকম ছেলে কই পাবি? তুই আট দশটা ছেলে দেখ, ওই একটা চান্সেই থাকে কবে কোন ফ্রেন্ডের রুম ফাঁকা থাকবে, নিজের বাসা কবে ফাঁকা থাকবে, গার্লফ্রেন্ডের সাথে কবে প্রাইভেট টাইম স্পেন্ড করবে। কিন্তু কখনো কি ভাইয়া তোকে এই ধরনের ব্যাপারে ফোর্স করছে? করেনি। তাহলে তুই দেখ ওসব ছেলেদের তুলনায় ভাইয়া কতটা ইনোসেন্ট, কতটা অনেস্ট তার রিলেশনের ব্যাপারে। ইউ আর সো লাকি ম্যান। না অ্যাকচুয়ালি এইটা তুই ঠিক বলছিস তো, মানে ও আসলে অনেক অন্যরকম। আমি আর বুঝি না, মানে একটা মানুষ এত নিরামিষ হয় কেমনে বল। আচ্ছা তুই ছেলে না মেয়ে আমারে বলতো? আমি না খুব কনফিউজড, মানে তুই কি মেয়ে কোনোভাবে? তুই জানিস মানে মেয়েদের বয়ফ্রেন্ডরা কত প্যারা দেয়, মানে কত রকম প্রবলেম থাকে, তুই তো আমাকে প্যারাই দাস না। অ্যাকচুয়ালি তুই তো আমার কোনো কেয়ারই করস না, প্যারা দিবি কেমনে বল? কেয়ার করলে না মানুষ প্যারা দেয়, তাই না? মানুষজনের বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডদেরকে কত জায়গায় নিয়ে যায়, কত কিছু করে, এই ফ্রেন্ডের ফাঁকা বাসায় নিয়ে যায়, এই ফ্রেন্ডের ফাঁকা বাসায় আসতে। তুই আমার কোনোদিন বলছিস একবার এসব কথা? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, ঢাকা শহরে কোনো বন্ধুর বাসাও নয় বাবা? এরকম কখনো হয় না যে মানে বাবা বাসা থেকে চলে গেছে, বাসাটা ফাঁকা, তো আমাকে কখনো নিয়ে যেতে পারিস না? তুই তাও বলস না আমার কখনো বলছিস? মানুষের প্রেমে মানে কত চিল থাকে, কত অ্যাডভেঞ্চার থাকে। আমার প্রেম ডাল ভাত, মানে আমি যে কাউকে একটু দুঃখ করে বলবো যে দেখ আমার এত প্রবলেম, এত ইমোশন নিয়ে কিছু দুঃখ করে কাউকে কিছু কথা বলবো, আমার সেই সুযোগটা পর্যন্ত নাই। সিরিয়াসলি অমিকা এগুলো কি বলছো? মানে কি উল্টা পাল্টা কথা বলছো? আমি তোমাকে প্যারা দেই না, আমি তোমাকে ফাঁকা বাসায় ডাকি না, এগুলো তোমার ভালো লাগে না? দেখো তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি অন্য সবার মতন না, আমি একটু আলাদা। আর তোমরা না সবাই কথায় কথায় একটা কথা বলো না, সব ছেলেরা একই, সব ছেলেরা একই, সব ছেলেরা একই। আমি আমি দেখেছি এই কথাটা তোমরা সবসময় বলো, এটা ঠিক না, সব ছেলেরা এক না, কেউ কেউ কিন্তু একটু আলাদা হয়। ইনফ্যাক্ট আমি তোমাকে শুধু ভালোবাসি তা না, আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি, তাই তাই জন্য আমার কাছে আমাদের রিলেশনটা এমন না। তাই বলে তুমি এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলবা? আমি উল্টাপাল্টা কথা কই বললাম? আমি তো ঠিকই বলতেছি, তাই না? তুমি বলো একটা ছেলের একবার হাত ধরতে 100 বার চিন্তা করা লাগে? আঙ্গুলে আঙ্গুল তো ছোঁয়াইতে পারো, তাই না? এই যে ধরো সেদিন যখন রিক্সায় যাচ্ছিলাম, আমি কতবার চেষ্টা করলাম হাতটা ধরে, তুমি হাতটাও ধরল না। আমি বুঝি না তোমার কি রাস্তায় মামা চাচা বাবা সবাই দাঁড়ায় থাকে যে আমার ছেলে কার হাত ধরলো, আমি দাঁড়া দাঁড়ায় দেখি ব্যাপারটাকে? এরকম কিছু, এরকম তো কিছু না। এই জন্যই আমি তোমাকে এত বেশি ভালোবাসি, তুমি না একদম আর 10টা ছেলের মতো না, অন্যরকম। আর তুমি দেখো বিশ্বের সেরা যে কয়টা কাপড় আছে তাদের মধ্যে আমরা আমরা একটা কাপড়। উই আর সরি। না না আপনারা কেন সরি হবেন বলুন তো, আপনারা আমার শ্রদ্ধাভাজন মানুষ, আপনারা আমার গুরুজন, আপনারা কেন সরি বলছেন? আমি না স্যার এই বিষয়গুলো বুঝি। আমি তাহলে আসি স্যার। অর্জুন রোমিও জুলিয়েট লাইলি মজনু এদের কাহিনী দেখে আসছেন না? এদের যখন শেষ পরিণতিটা হয় নাই আপনারা কত কষ্ট পেয়েছেন না বলেন? কত কষ্ট হয় তখন? তাহলে ভাই ভাবেন আমাদের সিচুয়েশনটা না এরকম। হ্যাঁ আমাদের যদি এখন একসাথে আমরা থাকতে না পারি শুধুমাত্র চাকরির জন্য, বলেন এটা কি আমরা মেনে নিতে পারবো? আর শেষ পর্যন্ত যখন মেনে নিতে না পারবো তখন এই ছেলেটা কি করবে আপনি জানেন? এই ছেলেটা সুইসাইড করবে। আই বলবো না স্যার, দেখছেন ও সুইসাইড করবে। তাহলে বোঝেন যখন সুইসাইড করবে এই দায়িত্ব কে নেবে? আপনারা নেবেন? তা তো তখন নেবেন না, তারপর কি হবে? আমার লাইফটা শেষ, ওর লাইফটা শেষ, সব শেষ স্যার। আর এই যে স্যার আপনি,
আপনার চোখ দেখে তো মনে হচ্ছে আপনি এরকম কোনো সিচুয়েশন জীবনে ফেস করে আসছেন। আচ্ছা আপনি বলেন, আন্টির বাবা যদি তখন মেনে না নিত আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য, আপনি থাকতে পারতেন? দেখেন, ছেলেরা না হয় উৎসাহে যাইতে পারে, একটা মেয়ের জীবনটা কি হয়? প্লিজ স্যার, প্লিজ, একটা চাকরি খুব দরকার। এই চাকরিটা না হলে আসলে অনেক সমস্যা হয়ে যাবে। আমাদের না তো টাকা পয়সার দরকার, টাকা পয়সাটা মেইন ফ্যাক্ট না, কিন্তু আমাদের চাকরিটা স্যার খুবই দরকার। আমি সরি আমি যদি কিছু ভুল বলে থাকি, বাট প্লিজ স্যার একটু চেষ্টা করবেন। হ্যাঁ প্লিজ, আসসালামু আলাইকুম। এখানে কি কেউ মারা গেছে? আমরা কি নিরবতা পালন করতেছি কেন? তার চেয়ে বড় দুর্ঘটনা জীবনে। আজকে আমরা ফুর্তি করব, আজকে আমরা চিল করব, পার্টি করব। তুমি চাকরি পাইছো, তুমি আমাদের ট্রিট দিবা, আমরা খাবো। তুমি এগুলি কিচ্ছু করতেছো না, তুমি এটা মরার মতো ব্যাটকে রয়েছো, এর কি হবে? তুমি যদি খাওয়া 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 কথায় কথায় খাওয়া খাওয়া না বন্ধ করো না, কয়েকদিন পরে আমি না তুমি মরার মতো আপনি ব্যাটকে থাকবা। নিজে দিকে খেয়াল করছো তুমি? হ্যাঁ তুই বলছ, তুই এখন এই খাওয়া খাওয়া ব্যাপারটা একটু বন্ধ কর। আমি আছি একটা কত বড় বিপদের মধ্যে, কই তুই বন্ধু হিসেবে আমাকে একটা ভালো বুদ্ধি দিবি, ওই বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করবি? তোর ধান্দাই একটা, তুই খালি খাবি খাবি খাবি। আচ্ছা এতদিন তো অনামিকাকে বলতে পারছিস যে আমার একটা চাকরি নাই, আমি চাকরি নাই বলে বিয়ে করতে পারছি না। এখন আমার চাকরিটা হয়ে গেছে, এখন আমি কী বলবো বল? আমি যে কি ভাই, ভাবি আমাকে একটু বুদ্ধি দিয়ে বাঁচা ভাই। এটা তোর বুদ্ধি দিয়ে মুখে, তোর বুদ্ধি দিয়ে আরেক বিপদে আমি পড়ুন নেই। অনামিকার তোর যদি বুদ্ধি দিয়ে অনামিকা তোর দৌড়ে রাখে, আর আমার তো দৌড়ে রাখবো, আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবো। কিন্তু বুদ্ধি না দিয়ে তুই যাবো, তোর বুদ্ধি দিতে হলো খাইতে হবে। ঠিক আছে আমি তোর খাওয়াবো, তুই যা যা খাইতে চাস। আচ্ছা আমি বুঝছি, তো হবে 8-10 লিটার বালতি ভরা পানি, যেই কয়টা ইচ্ছা চিকেন, আর যা যা লাগবে ভাই সব কিছু হবে। তুই শুধু আমার একটা ভালো বুদ্ধি দে, যাতে আমি বিপদটা থেকে বের হয়ে যেতে পারি। বুদ্ধি খুব সিম্পল, খারাপ উপরে কাম হইব। আমি তো এইটাই চাই, এইটাই খুঁজছিলাম। মানে আমি জানতাম তুই আমার বন্ধু, তুই আমাকে হেল্প নিশ্চয়ই করবি। আমার তো খিদে লাগছে, আমি না খেলে তো আবার কি করবো আমি জানি না। বলাস তো সমস্যা কি? না আমি তোকে কিন্তু একবার বলছি অলরেডি, তোর যা যা লাগবে আমি সব কিছু। আচ্ছা বুঝছি, হইছে তোর ইউনিভার্সিটির কথা মনে আছে? অনামিকার লগে তোর যে মিটিং, প্রেম কাহিনী সব, এমন একটা সিস্টেম খেলা দিছি অনামিকা তোরে প্রপোজ করছে না? এখন আমি এমন একটা কাম করুম, ও তোর পার সামনে আর কইব আমার মাফ করে দাও এবার, আমি তোমার বিয়া করব না, আমার যাই না দাও। এমন একটা কাম করুম, সাপ মরবো লাড়িও বাবু। আমি সারা জীবন শুনছি সাপও মরবে লাঠিও ভাঙবে না। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। কি পরিস্থিতি এই জন্য? না তোমাকে এমনি তো সবসময় সুন্দর লাগে। থ্যাংক ইউ। যার জন্য এত তাড়াহুড়া করে এত কষ্ট করে জবটা নেওয়া হলো সেটার আপডেট কি? অনামিকা তোমাকে তো আমাদের অফিসের অনেক গল্পই বলা হয়নি। অফিসে না আমার কোনো প্যারা নেই, অনেকের কমপ্লেন থাকে না প্রাইভেট অফিসে জব করতে গিয়ে এই ঝামেলা ওই ঝামেলা, আমার অফিসে কোনো ঝামেলা নেই। তার থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমার বস উল্টো আমাকে ভয় পায়। কী হয় সবসময়, কর্মচারীরা তারা বসের ভয়ে একদম রীতিমতো থরথর করে কাঁপায়, উল্টো আমার বস আমাকে দেখে মনে হয় তিনি খুব ভয় পাচ্ছেন। কলিগদের কথা কী বলবো, দে আর সো ফ্রেন্ডলি, ইন্টারেস্টিং ভেরি অফিসের যে অবস্থা। আই এম শিওর 2 বছর ম্যাক্স, 2 বছরের মধ্যে আমার একটা হাই প্রমোশন হবে ইনশাআল্লাহ। এই যে অবস্থা অফিসে যা তুমি করে আসছো আমি জানি, সব ক্রেডিট তোমার। কথা ঘোরাচ্ছ কেন? মানে একটা সোজা কথার সোজা উত্তর দেওয়া যায় না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে আমাদের বিয়ের ব্যাপারে বাবার সাথে কবে ফাইনালি তুমি কথা বলবে। আমি তো ভাবছি যে কাকুর কাছে, আঙ্কেলের কাছে, মানে
তোমার বাবার কাছে আমি যাব কিন্তু অবশ্যই যাব আমি আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুমি চাও আমি খুব পারফেক্টলি কাকু আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়াই আর তাই ধরো দু বছর জাস্ট দু বছর ওয়েট করলে আমার প্রমোশনটা যদি হয়ে যায় তারপরে কিন্তু ফাইনালে গিয়ে আঙ্কেলের সামনে দাঁড়াবো আমি কেন ঠিক আছে এইবার যদি কোন উল্টা পাল্টা করিস একদম লাথি বাইরে তোকে সোজা বানায় ফেলবো বুঝিস যাবো একটা কন্ডিশনে তুমি যদি হাসো ডাকলি জরুরি তলব কারণ কি কদি আর তোর তো কেমন জানি আপসেট লাগতেছে মানে বিয়ে পিছাইছে এই জন্য কি মন খারাপ নাকি আমার বুদ্ধিটা কাজে লাগছে না এটা কো আগে তোর বুদ্ধি না তোর এই টুট টুট মার্কা বুদ্ধি আমাকে কত বড় বিপদে ফেলছ তুই জানিস আমাকে নেক্সট ফ্রাইডে রবিকার বাবার সাথে দেখা করতে হবে এই জন্য তো আমি তোর এই বুদ্ধিটা দিছি ফলস বুদ্ধি দিছি কারণ জানি তোর অনামিকা তোর কানটা ধইরা আঙ্কেলের সামনে নিয়ে যায় তুই তো এমনি যাইতি না এখন তোর একটা ভালো বুদ্ধি দিয়েছে অরিজিনাল মাপ চাই পলাশ তুই আমার জীবনে ছোটবেলা থেকে আমাকে যত বুদ্ধি কোনো বুদ্ধি আমার জন্য কাজে লাগে নাই সব বুদ্ধির জন্য আমি বিপদে পড়ছি এই মুহূর্তে এখন আর তুই কোনো আমাকে বুদ্ধি দিস না প্লিজ আচ্ছা আমাকে খুলে বল কাহিনী কি এটা আমার বলবি তো খুলে বলবো তুই বুঝিস না এই চাকরিটা পেলাম মাত্র একটা মাস হয়েছে আচ্ছা তুই বল এই স্যালারিতে কি একটা মানুষকে নিয়ে সুন্দরভাবে সংসার করা যায় ঢাকা শহরে আর হ্যাঁ আমি অনেকে ভালোবাসি ওকে আমি বিয়েও করবো কিন্তু সংসারটা করার জন্য আর একটু সময় পেলে ভালো হতো না বল তুই আমার একটা কথা শোন তুই যাবি অঙ্কালের সাথে দেখা করবি দেখা করার পর অনামিকা যেসব কথাগুলি বলছে সেগুলি তুই বলবি না শোন আমার একটা কথা একটু শোন মানে আমি কী চাই জানিস আমি অ্যাটলিস্ট দুটো বছর সময় চাই পলাশ আমার বুদ্ধিটা একটু শোন তোর খুব কাজে দিবে তুই অঙ্কালের সাথে দেখা করতে যাবি অনামিকা যা যা বলছে টোটালি উল্টাটা কর যা বলবি মনে কর আঙ্কেল কেমন আছে আসসালামু আঙ্কেল ইরাকের কী অবস্থা ইসরায়েলে কি এখনো যুদ্ধ চলে আচ্ছা বুঝলাম না ট্রাম্প এত কাহিনী শুরু করছে কেন মুসলমান গোষ্ঠী তারপর আবার বলবি পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল কেন এখন লেবু পাওয়া যাচ্ছে না কেন বাজারে এইসব কথাবার্তা বলবি বুঝছিস বললাম তো করতে কাজে দিবি আঙ্কেল বুঝে বুঝাবি আঙ্কেল অনামিকে অনার্সের রেজাল্ট খুব ভালো হবে সামনে ওকে যদি কমপ্লিট করতে পারে তুই মাঝখানে তোর প্রমোশন হয়ে যাবে তোর স্যালারিও বাড়বে তোর প্রবলেমটা সলভ হয়ে যাবে ও জব করবে তুইও জব করবি ঠিক আছে আমার মেয়ে বলেছে তোমার নাম তোমার সম্পর্কে সব বলেছে তা কি করা হয় হ্যাঁ আমি একটা প্রাইভেট ফার্মে জয়েন করেছি মাসখানেক হলো মানে চাকরি আই লাইক ইট 9টা 5টা সময় ধরে অফিসে যাওয়া আবার বাসায় ফিরে আসা আমি পছন্দ করি তারপরে অফিস শেষ করে তুই আমার মেয়েকে সময় দিবে আই লাইক ইট মানে বলছি কি আমি আপনার সাথে একটা সিরিয়াস বিষয়ে কথা বলতে চাই সিরিয়াস ব্যাপারটা আমার খুব পছন্দের এই যে এই সিরিয়াস সিরিয়াস কথা কিন্তু আমি হেসে হেসে বলি হ্যাঁ আমার জীবনে যত সিরিয়াস সিরিয়াস কাজ হয়েছে সব হাসতে হাসতে হয়েছে আমি আপনার মেয়ে অনামিকার কথাই বলতে চাচ্ছিলাম কাকু কাকু বড় ইন্টারেস্টিং কিউট তুমি তোমার গার্লফ্রেন্ডের বাবাকে কাকু আরে সমস্যা নাই আরে আঙ্কেল আর কাকু একই কথা হলো বলো
না আমার খুব ভালো লাগছে জানেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এত হাসি খুশি প্রাণজল একজন মানুষ। আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলি, আমার কাছে মনে হয়েছে আপনি যদি ব্যক্তি জীবনে আর কয়েকদিন পরে বিয়েটা করতেন আপনি আরও বেশি হাসতে পারতেন, আরও বেশি হাসি খুশি থাকতে পারতেন। এখন আপনি না আমার ব্যাপারটা হয়তো বুঝবেন, মানে হচ্ছে কি কাকু আঙ্কেল, আমি এই মাত্র তো জয়েন করেছি, এখন যে আমার স্যালারি বা আপনার মেয়ে অনামিকাকে আপনি চেনেন, আপনি ওকে যে পরিবেশে বড় করেছেন, ওর যে হাত খরচ, ওর যে লিভিং কস্ট এবং আমার এই চাকরি এখনকার যে স্যালারি, সব কিছু মিলিয়ে তো আমাদের জন্য বিয়ে করে সংসার করাটা একটুখানি কঠিন হয়ে যাবে। তাই বলছিলাম কি আমি যদি দুটো বছর সময় পাই, মানে দুটো বছর পর আমার একটা মোটামুটি প্রমোশন কনফার্ম করা আছে, ইনশাল্লাহ ওটা হয়ে যাবে, ওটা হয়ে গেলে আমার স্যালারিটা বাড়বে, দুটো বছরের একটা ম্যাচিউরিটি আসবে এবং সব কিছু মিলিয়ে দু বছর পরে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু ভালো থাকতে পারবো এবং আমিও ভবিষ্যতে আপনার মতন অনেক হাসি খুশি থাকতে পারবো, আপনার মেয়েটাও সুখে থাকতে পারবে। তাই দুটো বছর আপনার কাছে আমি সময় চাই আঙ্কেল। আর তুই বোকা নাকি? হ্যাঁ, দুই বছর আমার মেয়ে ঘরে বসে থাকবে? হ্যাঁ, আরে আশেপাশে যে পাত্রকোনা আছে উপযুক্ত পাত্র, তারা তো আমার মেয়েকে ধরে নিয়েই চলে যাবে। হ্যাঁ, তুমি কি পাবে? গোড়ার ডিম পাবে। আপনার মতন হাসি খুশি একজন মানুষ আমার প্রতি এরকম নির্দয় হবেন না, আমার খুব বিশ্বাস যে আপনি আমাকে বুঝবেন। আমি তো আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে ভালোবাসে, এখন আপনি ছাড়া আমার আমার তো কেউ কেউ নেই। এখন আপনি যদি মানবিকভাবে ব্যাপারটা দেখতেন এবং দুটো বছর আমাকে সময় দিতেন, আমিও তো আপনার সন্তানের মতো না বলেন, আমাকে দুটো বছর। আই লাইক ইট, মানবিকতা শব্দটা আমার পছন্দ হয়েছে, মানবিকতা। কিন্তু এভাবে বললে তো হবে না, আপনি তো আপনার মেয়েকেও চেনেন, আপনি অনেক সহজ, আপনার মেয়ে অনেক কঠিন। তাই আমি একটা স্ট্যাম্প নিয়ে এসেছি, একটা দলিল নিয়ে এসেছি, এই দলিলে যদি আপনি কলম নিয়ে এসেছি একটা সই করে দিতেন। দলিল কনসেপ্ট আমার ভালো লেগেছে, আই লাইক ইট, আমার পছন্দ হয়েছে। কি লিখেছ পড়ো? আমার চাকরি এখনো সংসার চালানোর মতন সামর্থ্য আসেনি, তাই আমি আপনার সাথে মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাই এবং এর জন্য আমাকে সময় লাগবে, সময় দেওয়া লাগবে এবং আপনার কাছে আমি দুবছর সময় চেয়ে নিচ্ছি। আশা করি আপনি নিরাশ করবেন না আমাকে এবং বিনীত নিবেদন এই যে আপনি আমাকে দুবছরের সময় দিয়ে উপকৃত করবেন। খুশি খুশি হাসবে। যদি মাটির নিচে আজকে পা পড়ছে, কত বড় সাহস হয়েছে, তুমি আমার বাবার সামনে যে উল্টা পাল্টা কথা বলো, এত সুন্দর করে বুঝাই নিয়ে গেলাম, তারপরে তো উল্টা পাল্টা কথা বলছো না। তোমার কোয়েল পাখির ডিম থেকে রাজ আছে ডিম পর্যন্ত সব দরকার আছে, তাইলেই তো মনে করলো আসামি মুখ খুলবো। বন্ধু অবস্থা খুবই খারাপ, পানি টানি খাবি কিছু? পলাশ ভাব দেখেন আমার কাছে ইনফরমেশন আছে, আপনি আর ও মিলেই এত কিছু প্ল্যান করছেন আমার বিয়েটা ভাঙার জন্য। তুমি কথাটা কইতে পারলাম ওই আল্লাহ মাটিটা ফাঁক করুক, আমি ঢুকে যাই কা। আমি অনামিকা তোমার বিয়ে ভাঙতে চাইছি, তোমার আমি নিজের বোনের মতো জানি না, ভাবির মতো জানি, আর তুমি আবার এই কথা কইতাছো? ওই হারামি ওই, আমি তোর বিয়ে ভাঙতে চাইছি, আমি তোর লেগে জীবনে কি করি নাই কর, তোর জন ডেঙ্গু জ্বর হয়েছিল, তোর রক্ত কে দিছিল? হ্যাঁ
রক্ত তুই দিছিলি আমাকে এই তুমি গান ছাড়ছ কেন গান ধরো রক্ত ম্যানেজ আমি করে দিছি আমার তালুর তোর রক্ত দিছে তো আমার তালুর রক্ত আমার রক্ত এক না আর তুমি তোরে কইছো একটা রুটিন দিছিলা ফলো করতে কইছো ও কি ফলো করে ও তো ফলো করে না আমি ওরে ফলো করাই ওরে দুধ ডিম ঠিকমতো ঘুমান ঠিকমতো সবকিছু আমি করি আর তুমি আমারে এই অপমানগুলি দিলা আমার তো মরে যেতে ইচ্ছা করতেছে আমি দুধ কোনা দিয়ে একটা কাল সাপালছি পলাশ ভাই আই এম সো সরি আমি আপনাকে এমনি এমনি সন্দেহ করছি ও তো সব সময় এরকম কান্দর কান্দর বেটা কান্দর আমি তোমার উকিল বাপ না উকিল বাপটা কেমন না ভাই উকিল ভাই আবার কান ধরে না দেখছো কানটা ঠিক মতো ধরতে কত কান্তর একটাতে মুদে না এরকম মায়া তুই খুঁজে পাবি ঢাকা চট্টগ্রাম নোয়াখালী বরিশাল তুই জেনে যাবি এরকম একটা মায়াবতী মায়া তুই খুঁজে পাবি আরে বেটা হন তোর বাপের ভাগ্য তোর কথা বলতে হবে না শোন ঠিক আছে শোন তুমি তো মনে টায়ার্ড হয়ে গেছো আল্লাহ তুমি তো রোদের ভিতরে তোমার তো চেহারা নষ্ট হয়ে যাবো কোক খাইবা আমি কোক টোকের ব্যবস্থা করি তুই দাঁড়ায় থাক তুই কোনো কথা কবি না আমি তোমার জন্য কোক নিয়ে আসতেছি ঠিক আছে তুমি একদম কন্টিনিউ করো কন্টিনিউ হ্যাঁ একদম তুমি রিমান্ডে থাকো আমি কি বন্ধু কি অবস্থা মন খারাপ কেন তোমার বিয়া তোমার আইজ হইলো করতে হবে কাইল হইলো করতে হইব এটি কোনো ঘটনা না তোমার বাপেও করছে আমার বাপেও করছে তোমার দাদাও করছে আমার দাদাও করছে এটি নিয়ে কোনো চিন্তা ভাবনা করে লাভ নাই তুমি একটা কাজ করো একটা পার্টি দাও ব্যাচেলার পার্টি ওই যে আমি নাইমটাও ফোন দিই ওই জিনিসপত্র সব লয়ে হোক হ্যাঁ আমরা একটু চিলমিল করি কারণ তুমি বিয়ার পরতে এমনি মুরগি হয়ে যাবা বুঝলে যাবা গাম গো বুঝলাম এমনি হ্যাঁ একটা মানুষ এই লেভেলের হিপোক্রেট কেমন হয় তুই তোর হিপোক্রেসির লেভেল জানো তুই কি করলি আজকে তুই পুরো টাইম তোর সাথে মিলে আমারে আমার ইনসাল্ট করলি কই তুই আমার বন্ধুকে সেভ করবি তা করলি না হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড যে আমারে উপদেশটা কইছি তুমি এটা ভুলে গেছো গা হ্যাঁ আমারে কত কথা কইলো আমি নাকি তোমারে জ্ঞান দেই বুদ্ধি দেই এখন যদি ওর সাপোর্টের কথা না কই তোর লগে তো আমারও কান ধরে খাড়া করে তুলে দিত তুই বন্ধু না তুই থাকতি তোরে কান ধরে দাঁড়া করা থাকলে থাকতি তুই তুই কি করছো তুই আবার গিয়া আমার ডান পানা পাম্পা বাম পানা ডান পাশে পাউচা করে দিয়ে আসছিস আর ফোন ওর সামনে একটু ভালো হয়েছি কেন ও আমার উপদেশটা কয় ভালো উপদেশটা কয় আর তার মধ্যে কথা এটা না আমার কাছে একটা বুদ্ধি আছে তুই বুদ্ধি দা হন তুই এবার আমার বাঁচা আল্লাহর ওয়াস্তে মাফ কর আমি আর কোনো বুদ্ধি পলাশ চাই না তোর মনে কর এই যে দুই বছর চার বছর তোর ওয়েট করার কোনো দরকার নাই দুই বছর পরে বিয়া করলে যা মরার আগের দিন করলেও তা তুই আগামী মাসে ওরে বিয়া করবি আমার ঠিক আছে ঠিক আছে ওরে বিয়া কইরা আমার স্কুল লাইফে আমরা চারটা বন্ধু সবসময় একলগে থাকতাম এর ভিতরে একটা বিয়া করে রয়েছে বিয়া করার পর কি করলো এখন আর বউ চিপা থাকে বিয়ে হয় না তারপরে ওরে ছাড়া আমরা তিনজন চলতেছি তিনজন চলে কি করবো আরেকটা বিয়া করে লাগে আরেকটা বিয়া করানোর পরে আমরা দুজন এক পাখি চলি বিয়ার তিন মাস পর বউয়ার বউ থাকে না বউয়ার জায়গা না গিনে
প্রথম তিন মাস খুব ভালো লাগলো, তারপর মায় তিন মাস, তোর তিন মাস না, তোর প্রেমের বিয়ে না, তোর মনে দেড় মাস। আমি তোরে যেটা কই বিয়ার পর তুই আমাকে ভুলবি না, ওয়াদা কর, ভুলবি না আমাকে। আর আত্ম আর আত্মা তোরা আমরা একলগে থাকবো আমরা। আর নাইন তোর একটা কথা কই, তুই কিন্তু টিউনিং মাল খাওয়াবি না আমাকে, তুই আগের বারও টিউনিং মাল দিস। স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মধ্যে তুই এসে আমার জ্বালাইছিস। কথা কইস না, তুই তুই একটা ঘুমাইতে দিবি না আমার শান্তিতে? না আমি কি করছি এই মেয়েটার জন্য? আমার পুরো ইউনিভার্সিটি লাইফটা শেষ হয়ে গেছে। তুই আমার কথা কথায় লাফি মারো, কথা কথায় আমার তুই কান ধরো, তুই তুই করো আমার ইচ্ছা করে। আমি আমি বলি না বুঝছিস, আমার বাড়ি কই জানো? আমার বাড়ি একটা পরিষ্কার ওরে, আমি আমি জায়গা মতো তক্তা দিয়ে পিড়েই ওরে। আমি আমি বুঝি না একটা মেয়ে তো স্যাঁচড়া কেমনে হয়, এটা আমি বিয়ে করতে চাই না, এটা আমি হাত পর্যন্ত ধরি না, আমার জোর করে আমার বিয়ে করবে। দেখো রে হৃদয়।
কি সত্যি ফুল? আমি ফুল না ধরি তখন কারণ আমাদের ছোট নদীর জলে বাকে বাকে বৈশাখ মাস। এই তুই কি বলতেছিস? হ্যাঁ তার তো কথা বলা কেন, তুই কথা কইস না, ছোটবেলার কবিতা বলতেছে বাসু। তোমাকে একটা কথা বলি, ওই কিছুদিন আগে তুমি আমাকে একটা নাটক দেখতে বলেছিলে না, গল্পটা আমাদের, ওই নাটকে দেখেছি ওরা হাজবেন্ড ওয়াইফ, ওরা তুই তুই করে বলে, তারপর মানুষ অনেক ছি ছি বলেছে অনেক, ওরা ওই ওইখানে ওই তুই তুই বলে, এটা আমাদের কালচারের সাথে যায়। বলো তো তুমি যদি আমাকে তুই বলো তাহলে মানুষ অনেক ছি বলবে, ছি। তুই বলেছি বেশ করেছে, তুই বললে খুব ভালো লাগে শুনতে, বুঝছো? ওরা ছিছি করার কিছু নেই। শুনো আমার না অনেক ঘুম পাচ্ছে, কি পড়ছো তুমি? হ্যাঁ তুমি এগুলো পরে আমার বাবার বাসায় যাবা? আমি তোমাকে জামা কাপড় বের করে দিছি না, কি পড়ছো এগুলো? ধর যাও চেঞ্জ করো, এক্ষুনি চেঞ্জ করে আসবা, এক্ষুনি চেঞ্জ করে তাড়াতাড়ি করে যাবা, ঠিক আছে? আর সব সময় এইভাবে আঙুল তুলে কথা বলো। আরে তো কে 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 সব সময় এরকম কে 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 করো কেন? আমাকে নিয়ে তোমার কত কমপ্লেইন না, এগুলো কেন করছি? ওইগুলো এখন থেকে আমি আর করবো না, এই আমি অন্য এক আমি, এখন থেকে আমি বলবো তুমি শুনবো। আর আমাকে নিয়ে তোমার অনেক কমপ্লেন ছিল না, কারো ফাঁকা বাসায় তোমাকে নিয়ে যাই না, কমিটমেন্টের কথা বলে কোনো কিছু কী কী জানি বলতা না, পুরো বাসাটায় তুমি আর আমি ছাড়া কেউ না, সব ছেলেরা একরকম। আমি ভাবলাম যে আমি যেহেতু ছেলে, সব ছেলেদের মতন একটু হওয়া উচিত। কত অফসোস ছিল আমাদের রিলেশন, আমাদের রিলেশন ডাল ভাতের মতন, অন্য সবার রিলেশন গ্রিক ট্র্যাজেডির মতন। মানে তুমি চাইতে না যে তুমি সবসময় বলতে না সব ছেলেরা একই রকম। আমি ভাবলাম যে আমি তোমার ইচ্ছেগুলো পূরণ করি, আমার উচিত তোমার ইচ্ছেগুলো পূরণ করা, আমিও সব ছেলেদের মতন একই রকম হয়ে যাই। তাই এখন থেকে আমি এরকম, ওইগুলো এখন থেকে আর পড়বো না। আর একটা জিনিস, মানে আমরা ছেলেরা না একটা রিলেশনশিপের জন্য অনেক স্যাক্রিফাইস করি জানো, ইউজুয়ালি তোমরা বলো না ছেলেরা ভালো হয় না, মানলাম, কিন্তু একটা ছেলে যদি কখনো কোনো মেয়েকে ভালোবাসে ওর জন্য যে কোনো কিছু করতে পারে, অনেক স্যাক্রিফাইস করে একটা ছেলে তার ট্রু লাভ। আমি তোমার জন্য আমার সমর্থন সর্বোচ্চ করেছি, তোমাকে ভালোবাসি এবং সম্মান করি বলেই কখনো তোমার হাত ধরতে চাইনি, কখনো পাবলিক প্লেসে এত কাছাকাছি আসতে চাইনি, কখনো অনেক কিছু যেগুলো সবাই করে সেগুলো চাইনি, কারণ আই লাভ ইউ তো এখন সহজ না, আমি এটা মনের ভিতর থেকে বলে গেছি। এবং শুধু ভালোবাসা না, সম্মানের সাথে। আর হ্যাঁ, ওই যে কথায় কথায় পুরুষ পুরুষ ব্যাপারটা বলো, একজন সুপুরুষ যাকে ভালোবাসে সেই নারীটাকে শুধু হাত ধরে না, বুকে ধরে রাখে। আমি তোমাকে সেভাবেই ভালোবাসি।